বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যে ব্যাপারটা হলো যে স্কুলে আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হয়নি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হয়নি ইতিমধ্যে আর হওয়ার সম্ভাবনাও হয়তো বা নেই আর ফাইনাল পরীক্ষাটা কি হবে সেই নিয়ে প্রত্যেকের মনে একটা চিন্তা রয়েছে দ্বিতীয়ত দিল্লি বোর্ড এবং অন্যান্য বোর্ড এই মুহূর্তে কী করছে এবং পশ্চিমবঙ্গে কি হতে পারে এই প্রত্যেকটা বিষয় নিয়েই আজকের বিস্তারিত আলোচনা আমি তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা তার যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য খবরটা যেভাবে এসছে সেটা হলো স্কুলের ষাণমাসিক পরীক্ষায় র্যাঙ্কিং বা দিল্লি বোর্ডের দেখো প্রথমেই বলে রাখি আমাদের বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিন্তু অন্যান্য বোর্ডগুলো কোন পরিস্থিতি বা কিভাবে চলছে সেই ভাবনাকে অটোমেটিক্যালি একটু দেখে শুনে তারপরে সিদ্ধান্তটা গ্রহণ করে যেটা আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চমাধ্যমিক রেজাল্ট প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা সেই জিনিসগুলো লক্ষ্য করেছি এবং নিজেরা পর্যালোচনা করে তারপর সিদ্ধান্তটা নেয় তো এখন যে ব্যাপারটা হচ্ছে অতিমারির মধ্যে অনলাইনে ক্লাসে পড়ুয়ারা কতটা শিখতে পেরেছে তা দেখতে আইসি এসি এবং সিবিএসসি স্কুলগুলো হাফ ইয়ারলি বা ষাণ্মাসিক পরীক্ষা শুরু করেছে কিছু স্কুল ওই পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে তবে দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার মতোই নিজের ক্লাসের ষাণমাসিক পরীক্ষায় কোনো র্যাঙ্কিং থাকছে না দুই বোর্ডের বিভিন্ন স্কুলের কর্তৃপক্ষ জানাচ্ছেন অনলাইনে কে কতটা শিখতে পারলো তার মূল্যায়ন জরুরি তবে অনলাইন পরীক্ষায় নানা ধরনের অসুবিধা আছে যেসব পড়ুয়ার বাড়ি কলকাতায় নয় হোস্টেলে বা আত্মীয়ের বাড়িতে থেকে যারা পড়াশুনো করে তারা লকডাউনে নিচের বাড়িতে চলে গিয়েছে অনেকের বাড়ি হয়তো জেলার প্রত্যন্ত কোনো গ্রামে অর্থাৎ আমরা যে ব্যাপারটায় মূলত আসি যে অন্যান্য বোর্ডগুলো কিন্তু যথারীতি সিলেবাস কাটসাট করে একটা জায়গায় চলে এসছে এবং তারা অনলাইনে প্রায় সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট সেখানে তারা অনলাইনে ক্লাস করছে সেক্ষেত্রে আমরা যদি এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কিন্তু জাস্ট যে ব্যবস্থাগুলো নেওয়া রয়েছে তার মধ্যে যে যতটুকু পারছে প্র্যাকটিস করছে কিন্তু সেইভাবে কিন্তু আমাদের পরিকাঠামো নেই যাতে করে সমস্ত ছেলেরা অনলাইনে তারা শিক্ষা নিতে পারছে বা অনলাইনে তারা শিখতে পারছে এটা এক নম্বর কথা দ্বিতীয়ত সিলেবাস যেটা অন্যান্য বোর্ডের ক্ষেত্রে রিডিউস করা হয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেবাস কমিটি কিন্তু এখনও সেই ব্যাপারে কোনোরকম কোনো সিদ্ধান্ত দেয়নি এমনকি নেট সংযোগ বা পশ্চিমবঙ্গের যেটা প্রথমে বললাম যে পরিকাঠামো ইন্টারনেট ব্যবস্থার সেটাও কিন্তু সব জায়গায় সমানভাবে পরিচালিত হয়নি তো এই মুহূর্তে আরেকটা যেটা ব্যাপার যে নেট সংযোগ সব জায়গায় ভালো নয় তাই তারা কীভাবে পরীক্ষা দেবে সেই প্রশ্ন উঠছে মডার্ন হাই স্কুলের ডিরেক্টর দেবিকর জানান তারা চলতি মাসে ষাণমাসিক পরীক্ষা নেবেন অনলাইনে বাড়ি থেকে পরীক্ষা তবে পড়ুয়ারা দেখে লিখলে বা মা বাবার কাছ থেকে জেনে নিয়ে লিখলে আখেরে ক্ষতি হবে তাদেরই এটা পড়ুয়াদের মাথায় রাখতে হবে তাছাড়া মুখস্থবিদ্যার বিদ্যার ওপরে নয় কে কতটা বুঝতে পেরেছে তার উপরেই জোর দিই আমরা অনলাইনে পরীক্ষার প্রশ্ন এমনভাবে করতে হবে যে পরীক্ষার্থী মুখস্থ করে বা বই দেখে তার উত্তর লিখতে পারবে না বললেন দেবিকর অর্থাৎ অন্যান্য বোর্ডগুলোতে কিন্তু যথারীতি ষাণ্মাসিক পরীক্ষা অর্থাৎ যেটা আমরা হাফ ইয়ারলি পরীক্ষা বলি বা আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যেটা ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষা কিন্তু তারা নিচ্ছে কিন্তু আমাদের বোর্ড এই মুহূর্তে কিন্তু এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি তবে হ্যাঁ যদি স্কুল নবম দশম দ্বাদশ একাদশ যদি খোলে কিছু দিনের মধ্যে যেটা খোলার সম্ভাবনা রয়েছে তাহলে হয়তো বা একটা শেষ পর্যন্ত পরীক্ষাটা নেওয়া হতেও হতে পারে এই হলো মূল ব্যাপার কারণ অন্যান্য বোর্ড যেহেতু নিচ্ছে এবং সেইভাবে কিন্তু তারা প্রমোটের ব্যবস্থা করবে আর একটা খবর যেটা সাউথ পয়েন্টে ষাঁন্মাসিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে অধ্যক্ষ রূপা সান্নাল জানান তাদের কিছু পড়ুয়ার বাড়ি জঙ্গলমহলে কলকাতায় হোস্টেলে থেকে পড়াশোনা করে তারা লকডাউনে বাড়ি চলে গিয়েছে তাদের বলা হয়েছে পরীক্ষার সময় এমন জায়গায় থাকতে হবে যেখানে নেট সংযোগ ভালো বাড়িতে বসে পরীক্ষা বলেই কিছু পরিবর্তন আনা হচ্ছে শুধু লিখিত পরীক্ষা নয় কুইজ মৌখিক পরীক্ষা প্রজেক্ট ওয়ার্ক সব মিলিয়ে মূল্যায়ন করা হবে পড়ুয়াদের এবার আমাদের র্যাঙ্কিংয়ের কোনো ব্যবস্থা থাকছে না বললেন রূপা অর্থাৎ পরীক্ষা যেমনভাবে সাধারণভাবে দেওয়া হয় আমাদের একটা প্রচুর মার্কের পরীক্ষা সেই রকমভাবে পরীক্ষা না নিলেও অন্তত কিছু পরিমাণ থিওরিটিক্যাল পরীক্ষা কিছু কুইজ কিছু মৌখিক কিছু প্রজেক্ট কিছু অ্যাসাইনমেন্ট সব কিছু মিলে একটা আপ করে মোটামুটিভাবে একটা মূল্যায়নের মাধ্যমে পরীক্ষার কিন্তু চিন্তাভাবনা করছে অন্যান্য বোর্ড এখন দেখা যাক যে আমাদের বোর্ড কী করতে পারে বা কী ভাবনা চিন্তা করছে সেটা আমাদের ক্রমশ প্রকাশ হবে তবে আশা করবো যে খুব তাড়াতাড়ি এ ব্যাপারে কোনো একটা নির্দিষ্ট ডিসিশন আমাদের জানাবে আমাদের বোর্ড তো যাই হোক র্যাঙ্কিং রাখছে না শ্রী শিক্ষায়তন এবং ডিপিএস নর্থ কলকাতাতেও কিন্তু বাড়িতে বসে লিখিত পরীক্ষা দেওয়া কি সব ক্ষেত্রে স্কুলে দেওয়া পরীক্ষার মতো বিশ্বাসযোগ্য হতে পারে ব্যাপারে ব্রততি ভট্টাচার্য বলেন যদি কোনো পড়ুয়ার উত্তরপত্র দেখে সন্দেহ হয় যে অভিভাবককে জিজ্ঞাসা করে বা বই দেখে লিখেছে তখন তাকে সংশ্লিষ্ট প্রশ্নটাই করা হচ্ছে মুখে মুখে একই প্রশ্নের উত্তর ঠিকমতো দিতে না পারলে বোঝা যাবে সে নিয়ে লিখেছে ডিপিএস নর্থ কলকাতায় এখনও শুরু হয়নি পরীক্ষা অধ্যক্ষ সরা চট্টোপাধ্যায় বলেন আমরা লিখিত পরীক্ষার সময় পরীক্ষার্থীদের ভিডিও ও অডিও চালু রাখতে বলবো কীভাবে উত্তরপত্র স্ক্যান করে পাঠাতে হবে তার প্রশিক্ষণ দেওয়া হয়েছে অভিভাবকদেরও অনলাইনে পরীক্ষা চলাকালীন ছেলে মেয়েদের উপরে নজর রাখতে বলা হয়েছে অর্থাৎ পরীক্ষা হবে অনলাইনে সে ছাত্রকে ছাত্র নিজের মতো করে লিখবে কারণ এই পরিস্থিতিতে সবাইকে নিজের বুঝ বুঝতে হবে কেউ যদি নিজের কাজ নিজে করে তো সেটাই ভালো আর যদি কেউ কারো সাহায্য নিয়ে করে সেটা তার নিজের ক্ষতি এটাই হলো মূল ব্যাপার তো এরকমভাবেই কিন্তু অন্যান্য বোর্ড সিদ্ধান্তগুলো নিচ্ছে এখন শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার কী সিদ্ধান্ত নেবে সেটা পশ্চিমবঙ্গ সরকারে যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশান আসছে ততক্ষণ পর্যন্ত ফাইনালি কিছু বলা হচ্ছে না বা বলা যাচ্ছে না ক্লাসের ষাটমাসিক পরীক্ষার মতো অনলাইনে আশি নম্বরে লিখিত পরীক্ষা হচ্ছে না বলে জানান ন্যাশনাল ইংলিশের ইংলিশ স্কুলের অধ্যক্ষ মৌসুমি শাহ তিনি বলেন পড়ুয়ারা অনলাইনে কতটা শিখলো সেটা দেখাই উদ্দেশ্য শুধু লিখিত পরীক্ষায় পুরোটা বোঝা সম্ভব নয় তাই চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা হবে বাকি ষাট নম্বর থাকবে মৌখিক পরীক্ষা এবং বিভিন্ন বিষয়ে দক্ষতার ওপর অর্থাৎ অন্যান্য বোর্ড যে হান্ড্রেড মার্কের পরীক্ষা নিচ্ছে তার মধ্যে লিখিত চল্লিশ বাদ বাকি সিক্সটি মার্কস দেওয়া হচ্ছে যাতে করে তার সমস্ত বিষয়টা মূল্যায়ন করা হয় এবং সে অনলাইনে কতটুকু পড়েছে সেটাও মেজারমেন্ট করে নেওয়া যায় এই হলো অন্যান্য বোর্ডের পরিস্থিতি এবং আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বোর্ড কোন পরিস্থিতি আছে সেটাও তোমাদের জানালাম তবে পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না প্রচুর তোমরা কমেন্টে করেছ প্রচুর লোক জানতে চেয়েছো ছাত্রছাত্রী যার জন্য দেখো এই মুহূর্তে কোনো কিছুই সিদ্ধান্তে আসা যাচ্ছে না কারণ শেষ পর্যন্ত কী নোটিশ আসবে সেটা নিয়ে কিছু বলা যায় না তবে একটা কথা বলবো তোমরা নিজেরা নিজেদের মতো করে যতদূর পারো যেভাবে পারো যে কোনো সোর্স থেকে পারো শিখতে থাকো কারণ শেখার কোনো বিকল্প হয় না আর যথারীতি চেষ্টা করো নিজেরা যতটুকু পারবে তাছাড়া বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন বিভিন্ন শিক্ষকরা ইউটিউব চ্যানেলে করাচ্ছেন তাদেরগুলোও তোমরা দেখতে পারো বিভিন্ন রকমভাবে নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা তাছাড়াও বিভিন্ন অনলাইন ক্লাস তারপরে সরকার থেকে যে মোবাইলের এস মোবাইল নম্বরটা দেওয়া হয়েছে সেখানে কলের মাধ্যমে বা যেটা টিভিতে যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে সেগুলো দেখে মোটামুটি যে যেখান থেকে পারো শেখার চেষ্টা করো এবং যতদূর সম্ভব নিজেরা পারো একটু কন্ট্রোল করে বোঝার চেষ্টা করো কারণ পরিস্থিতিটাই এমন আশা করছি দিনের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে সেই আশায় রাখি তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো ধন্যবাদ